আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম অজুর পর যে দোয়া পড়লে জান্নাতের সুসংবাদ অজুর পর যে দোয়া পড়লে জান্নাতের সুসংবাদ অজু সমাপ্ত করার পর এই দোয়া কালেমা শাহাদাত বলা মুস্তাহাব উচ্চারণ আসাদু আল্লাহ ইলাহ ইহ ওয়াহদাহুল্লা সারিকালা ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহ ওয়া রাসুলুহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোন শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ শাহ আল্লাহর বান্দা ও তার রাসুল উপকারিতা অজুর শেষে এই দোয়া পাটকারীর জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হয় যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে শহিহ মুসলিম তহারাত অধ্যায় হাদিস তিন চার পাঁচ অজু শেষে পড়ার আরেকটি দোয়া অজুর শেষে এই দোয়া পড়ার কথাও সহিহ হাদিসে এসেছে উচ্চারণ আল্লাহ আল নি তাওয়াবিনা ওয়াজ আল নি মোতাত্ত হির অর্থ হে আল্লাহ আমাকে আপনি তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন তিরমিজি হাদিস পাঁচ পাঁচ ইবনে মাজাহ হাদিস চার সাত শূন্য